বিশালগড় নিচের বাজারে নেশা সামগ্রী ও বাংলাদেশি টাকা সহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উত্তম বণিক এবং সুজিত সাহা নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। বিশালগড় এলাকার জনগণ বিষয়টি প্রত্যক্ষ করে আসছিল। তাদেরকে আটক করার জন্য প্রশাসন থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমান লকডাউন পরিস্থিতিতে তাদের এই রমরমা বাণিজ্য সিপাহী জলা সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে, ফেন্সিডিল কারবারি উত্তম বণিক তার বাড়িতে প্রচুর পরিমাণে বাংলাদেশি টাকা সহ নেশা সামগ্রী মজুত করে রাখে। তার বাড়ি থেকে অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেট, এসকাপ এবং বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান সিপাহী জলা জেলার পুলিশ সুপার। তিনি জানান, বিশালগড় থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 200 বোতল নেশা জাতীয় সিরাপ, 2500 এসপি ট্যাবলেট, 3.5 লক্ষ বাংলাদেশি টাকা, 62,000 ভারতীয় টাকা এবং 3.5 লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। ওই নিচের বাজারে উত্তম বণিক নামে একজন, যারা এসবের কারবার করেন, ওর দোকানে রেড করা হয় এবং রেড করে এখান থেকে আমরা অনেক কিছু উদ্ধার করতে সক্ষম হয়ে যাচ্ছে। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ওই উত্তম বণিক এবং ওর দোকানেরই, মানে ওর দোকানের মধ্যেই পাওয়া গেছে সুজিত সাহা। কি পরিমাণ মাল উদ্ধার হয়েছে? আমরা প্রায় এখন পর্যন্ত এসকাফ পেয়েছি, প্রায় 200 বোতলের বেশি এসকাফ, এসপি মানে স্পাজমো প্রক্সিগন ট্যাবলেটস, এগুলো পাওয়া গেছে 2500। আমরা বাংলাদেশি কারেন্সি পেয়েছি মোর দেন 3,05,000। বিশালগড় থানায় পুলিশ সহ সিপাহী জলা জেলার সর্বত্র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা পুলিশ সুপার জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।